শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। সেখানে দেখা যায় সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরে ওঠপস করানো হচ্ছে। ঘটনার পর আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP-র বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির ভিডিওদাতার পরিচয় খুঁজে পেয়েছেন। তার নাম ফখরুল ইসলাম, আর ঘটনা কক্সবাজার সমুদ্র সৈকতের। ভিডিও আপলোডকারীর ফেসবুকে গিয়ে দেখা যায় এ ধরনের আরও কয়েকটি ভিডিও সেদিন বিচে করা হয়েছে। কান ধরে ওঠপস করা ভাইরাল হওয়া ওই ভিডিওটির আরেকটি পার্ট অনলাইনে পাওয়া যায়। সেখানে দেখা যায় 20-30 জন ঘিরে রেখে তাকে নানা প্রশ্ন করছে, মুখে পরা মাস্ক খুলতে বলছে, গালি দিচ্ছে। এ সময় একজন নারীও এসে ভিডিও করতে শুরু করেন। এক ফাঁকে সেই নারী এগিয়ে এসে ভুক্তভোগী নারীর মুখ থেকে জোর করে মাস্ক খুলে ভিডিও ধারণ করতে থাকেন। AFP-র বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির ভিডিওগুলোর বিষয়ে ফেসবুকে একটি পোস্টে বলেন, ফেসবুক ঘেটে লাঠিওয়ালা যুবকটির পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম। তার ফেসবুক প্রোফাইলও পুলিশের কাছে মোবাইল ফেরত চাওয়া নারীর ছবি 12 সেপ্টেম্বর পোস্ট করা হয়। সেখানে তিনি ওই নারীর সঙ্গে যে আচরণ করেছেন তার পক্ষে ছাপাই গিয়েছেন। ফারুকুলের বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে তিনিও তার সঙ্গে থাকা অনেকে 11 সেপ্টেম্বর রাতে যে ঘটনাগুলো ঘটিয়েছেন সেগুলো রয়েছে 3টি ভিডিওতে। এদিকে 12 সেপ্টেম্বর সকালে তার একটি পোস্টে ফারুকুল লিখেছেন, পুলিশ ভাইদের প্রতি দোয়া রইল, গতরাতে আমাকে অনেক সাপোর্ট করেছেন, সুন্দরভাবে বাসায় পৌঁছে দিয়েছেন, ধন্যবাদ আপনাদের প্রতি। সেই পোস্টের কমেন্টে তিনি আরও লিখেছেন, পুলিশ ভাইদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই কাজটা করলাম, সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে এদের প্রতি রুখে দাঁড়ান, ইনশাআল্লাহ আপনারা চাইলেই সব কিছু সম্ভব। এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম বলেন, একজন আমাকে ভিডিওটা পাঠালে আমি জানতে পারি, পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি সেদিন এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। পরশুদিন রাত্রে 11টা থেকে 11:30টার দিকে 50-60 জনের বৈষম্য বিরোধী শান্ত আন্দোলনে কিছু ছেলে বেলে প্রায় 50-60 জন তারা আসছিল। আয়সা বিস এলাকায় এটা পুলিশকেও অবহিত করে নাই বা পুলিশ প্রথমে জানেও না। তারা যত আসছিল হিজড়া, যারা ওই খারাপ মহিলা ছিল এদেরকে অনুরোধ করছে চলে যাওয়ার জন্য। এর মধ্যে 2-3 জন যায় নাই, তাদেরকে নাকি তারা একটু ওই একজনকে যেটা ভাইরাল হয়েছে এটা আসলে হিজড়া। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন যে নারীকে নিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছে তিনি তৃতীয় লিঙ্গের, তার নাম আরোহী। ওই সমুদ্র সৈকতে তৃতীয় লিঙ্গের কয়েকজন থাকেন উল্লেখ করে তিনি বলেন, মাঝে মধ্যে আমরাও তাদের সরে যেতে বলি, কারণ তারা থাকলে টুরিস্টরা বিরক্ত হয়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, তবে তাদের সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।